এই এবছরের উচ্চ মাধ্যমিকের গণিত প্রশ্নপত্র কেমন হবে তার একটি ধারণা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেব দেখো আমি এখানে ডাব্লিউ টেস্ট পেপার থেকে একটি মডেল থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এবছরের প্রশ্নপত্রটি কেমন হতে পারে তোমরা প্রত্যেকেই জানো সিএম সেদিন বলে দিয়েছে যে প্রশ্নপত্র তোমাদের অলরেডি বানানো হয়ে গিয়েছে হ্যাঁ সেই প্রশ্নপত্রেই তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে এবং সেই প্রশ্নপত্র তো ছিল আশি নাম্বারের তাহলে এখন তো সেটা হয়ে যাচ্ছে যেহেতু চল্লিশ নম্বরের তোমাদের এক্সাম দেড় ঘন্টায় সেই এক্সামটা তোমাদের দিতে হবে সেই দেড় ঘন্টার এক্সামের প্রশ্নপত্র অ্যাকচুয়াল যে প্রশ্নপত্রটা ছিল সেটা তো তিন ঘন্টার না তাহলে দেড় ঘন্টার এক্সামের প্রশ্নপত্রটা কেমন হবে হ্যাঁ তার একটি ধারণা তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি যেহেতু সেদিন আমাদের সিএম বলে দিয়েছিল যে প্রশ্নটা সেই প্রশ্নেই পরীক্ষা হবে হ্যাঁ শুধু প্রশ্নের যে আগে যেভাবে প্রশ্নের উত্তর করতে হতো এখন সেখানে প্রশ্নের উত্তর করতে হবে তার অর্ধেক হ্যাঁ কিন্তু ম্যাথসে তো আমাদের ওইভাবে সব ক্ষেত্রে অর্ধেক করা সম্ভব নয় কিছু কিছু ক্ষেত্রে দুইটি অঙ্কের মধ্যে একটি অঙ্ক করতে হতো এখন তো সেই একটি অঙ্কের আবার হাফ সেটা তো সম্ভব নয় তাহলে এই অঙ্কের ক্ষেত্রে প্রশ্নটা কীরকম হতে পারে তার একটি ধারণা তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলেই পেয়ে যাবে আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ডাব্লিউ বিএচ টেস্ট পেপারটির সাহায্য নিয়েছে দেখো এখানে মডেল কোশ্চেন ছয় নাম্বার থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একে আন্ডার যে প্রশ্ন ছিল সেটা ছিল টোটাল হচ্ছে পাঁচটি প্রশ্ন দেখো এ বি সি ডি এবং ই হ্যাঁ ডি এবং ই টোটাল পাঁচটি প্রশ্ন এখানে থাকত সেই পাঁচটির মধ্যে দেখো এ নাম্বার অপশন বি নাম্বার অপশন এবং ডি ই এই টোটাল চারটি যে অপশন থাকতো হ্যাঁ সেখানে প্রত্যেকটাতেই বলা থাকতো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এবার দেখো তোমাদের তো যে দিয়েছিলো যে যদি আটটা কোশ্চেন আগে থাকতো তার মধ্যে যদি চারটা কোশ্চনের উত্তর করতে হতো এখন সেখানে সেই চারটা কোশ্চনের উত্তর করতে হবে না এখন করতে হবে তার হাফ মানে দুইটি কশ্চেনের উত্তর তাহলে টোটাল আটটা যে কোশ্চেন ছিল তার মধ্যে যে কোনো দুইটি কোশ্চেন করলেই হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু ম্যাথসে তো তোমরা ওইভাবে পাবে না তাহলে ম্যাথসে তোমাদের কীভাবে করতে হবে দেখো যে এখানে তো বলেই দেওয়া আছে এক এর তো টোটাল দেওয়াই আছে দুইটি কোশ্চেন দুইটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন বলা আছে হ্যাঁ এবার এর এরপরে যদি এটারও আবার হাফ করতে যাই তাহলে তো একটা কোশ্চেনের হাফ হয়ে যাচ্ছে সেটা তো বাস্তবে সম্ভব নয় হ্যাঁ কাজেই তোমাদেরটা কোশ্চেনটা এভাবে থাকতে পারে দেখো দুই নাম্বার যে কশ্চেন দেখা যাচ্ছে প্রথমে সেটা হচ্ছে এ বি ডি এবং ই টোটাল হচ্ছে চারটি কোশ্চেন আছে সেই চারটি প্রশ্নের মধ্যে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু করতে হবে এবার কিন্তু এখানে চারটির মধ্যে যে দুইটি করতে হচ্ছে সেই দুইটির মধ্যেও কিন্তু আবার অপশন পাবে তোমরা হ্যাঁ টোটাল এখানেও তোমাদের দেখো আটটি টোটাল ম্যাথস আছে যে এক এর রান্ডারে দুইটি অঙ্ক বি রান্ডারে দুইটি হ্যাঁ আবার হচ্ছে ডি এর রান্ডারে দুইটি অঙ্ক আছে আবার ই এ এখানে দুইটি অঙ্ক আছে হ্যাঁ টোটাল আটটি অঙ্কের মধ্যে যে কোনো দুইটি অঙ্ক তোমাদের করতে হতে পারে তাহলে এখানে আটটির মধ্যে যে কোনো দুইটি হলো তাহলে এখানে এ বি হ্যাঁ ডি এবং ই টোটাল এই আটটি যে কোশ্চেন থাকছে সেই আটটি কশ্চেনের মধ্যে দুইটি কোশ্চেনের উত্তর তোমাদের করতে হবে এরকমটা হতে পারে হ্যাঁ এবার দেখো এখানে এই সবচেয়ে ঝামেলার এখানে হচ্ছে এই যে ছয় নাম্বার যে আছে দেখো এখানে আগে করা হতো যে পুরো তিনটি প্রশ্নের উত্তর দাও তিনটি প্রশ্ন এখানে তো হাফ করা সম্ভব হচ্ছে না দেখো যে আগে থাকতো ছয় নাম্বার ছয়ের অর্ধেক তো এবার হচ্ছে তিন নাম্বার হচ্ছে যেহেতু একটা প্রশ্ন এখানে দুই নাম্বার কাজে এখানে তো ছয়ের হাফ তিন নাম্বার মেলানো সম্ভব নয় কাজে এখানে হয়তো এমন হতে পারে যে এক একটা প্রশ্নকে করে দিবে দেড় নাম্বার করে এবং করতে হবে দুইটি প্রশ্ন হ্যাঁ দেখো এখানে সি আন্ডারে একের সিয়ার আন্ডারে টোটাল প্রশ্ন আছে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টি প্রশ্ন থাকতো তার মধ্যে তোমাদের যে কোনো করতে হতে পারে দুইটি প্রশ্ন হ্যাঁ কিন্তু এখানে নাম্বার থাকবে দুইয়ের বদলে একটাতে দেড় নাম্বার করে হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ করে থাকলো দুইটিতে টোটাল হচ্ছে তিন নাম্বার ক্লিয়ার এটাতে এইভাবে থাকতে পারে এবার দেখো দুইয়ের আন্ডারে যে প্রশ্ন আছে এখানে চার নম্বরের যে প্রশ্ন তাহলে এখানে দুইয়ের এতে থাকছে চার নম্বরের প্রশ্ন দেখো ডিতে থাকছে ইতে থাকছে এবং এফ এ থাকছে হ্যাঁ টোটাল এই চারটা অপশনে থাকছে চার নম্বরের প্রশ্ন হ্যাঁ এবার তো এখানে তাহলে হাফ করতে হবে তাহলে এই চারটির মধ্যে যে কোনো দুইটি তোমাদের হয়তো সিলেক্ট করতে হবে হুম যে এখানে তোমাদের যেটা পাচ্ছ এ অথবা হচ্ছে এখানে দেখো ডিইএফ চারটা এই চারটি পাটে টোটাল আটটি অঙ্ক থাকছে সেই আটটির মধ্যে যে কোনো দুইটি অঙ্ক যদি তোমরা করতে পারো তাহলেই হয়তো হয়ে যাবে হ্যাঁ এরকমভাবেই তোমাদের পরবর্তী যে চল্লিশ নাম্বারের প্রশ্নটি আছে সেই প্রশ্নে এরকম থাকতে পারে এবার দেখো এখানে দুইয়ের বিয়ের আন্ডারে যে প্রশ্ন আছে বিয়ের আন্ডারে এখানে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও এখানে দেখো টোটাল আট নাম্বার থাকতো এখানে হচ্ছে এক একের আবার অথবা থাকতো আবার দুই দুইয়ের আবার অথবা থাকতো তোমার টোটাল এখানে চারটি প্রশ্ন থাকতো হ্যাঁ তার মধ্যে যে কোনো একটি প্রশ্ন করতে হবে হয় এক অথবা দুই যে কোনো একটা করবে এক নাম্বার করলেই তো তার অথবা পাচ্ছ হয় এটা করবে অথবা তার অথবাটা করবে বা এটা করলে অথবা তার অথবাটা করলে মানে চারটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন এখানে করতে হবে তাহলে এখানে আটের অর্ধেক চার নম্বর হয়ে গেল এবার দেখো এখানেও তোমাদের একটু ঝামেলা হয়ে আছে এখানে বারো নম্বর টোটাল চার নম্বরে তিনটি প্রশ্নের উত্তর করতে হতো হ্যাঁ বারো নম্বর বারোকে যদি দুই ভাগে ভাগ করা হয় তাহলে ছয় নাম্বার হ্যাঁ তাহলে এখানে ছয় নাম্বার ব্যালেন্স করতে হবে তাহলে এখানে যদি একটা প্রশ্নতে যদি চার নম্বর করে থাকে তাহলে তো ছয় নম্বর অ্যাডজাস্ট করা সম্ভব নয় কাজেই এখানে হয়তো এরকম এমনটা করে দিতে পারে যে প্রশ্নের যে মান সেটা একটাতে চার না করে সেটা করে দিতে হবে তিন নাম্বার করে হলো তাহলে তিন নম্বর করে একটা প্রশ্নতে দিল এবার প্রশ্নের উত্তর করতে হবে দুইটা তাহলে তিন গুণন দুই মানে এখানে হয়ে যাবে ছয় নাম্বার কিন্তু তার জন্য দেখো তোমরা অপশন কিন্তু অনেকগুলো পাবে তোমাদের করতে হবে দুইটি অঙ্ক হ্যাঁ যেটাতে একটাতে তিন নাম্বার করে থাকবে কিন্তু তোমরা এখানে অপশন দেখো এখানে সি এর আন্ডারে এক অথবা এর এর আন্ডারে আন্ডারে আছে আছে আবার সি দুই দুইটি এবং তিনের আন্ডারে দুইটি তাহলে টোটাল ছয়টি অঙ্কের মধ্যে যে কোনো দুইটি যদি তোমরা করতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানেও থাকলো ছয় নাম্বার কিন্তু আগে তোমাদের যেই এক একটা অঙ্কতে নাম্বার থাকতো চার নাম্বার এখানে কিন্তু সেটা থাকছে এবার তিন নাম্বার করে হ্যাঁ এরকমটা হতে পারে কিন্তু বারবার বলছি হ্যাঁ এটা যে একদম শিওর হবেই এমনটা কিন্তু না হলো তোমাদের বোর্ড যেটা বলবে সেটাই কিন্তু ফাইনাল হ্যাঁ আর কিছু দিনের মধ্যেই হয়তো আমরা সেটা জানতে পারবো আমি জাস্ট এটা অনুমান করে বলছি যে তোমরা এরকমভাবে করো হয়তো এরকমভাবেই প্রশ্নটা হবে এবার দেখো তিনের আন্ডারে যে প্রশ্নগুলো আছে তিনের আন্ডারে যে প্রশ্নগুলো আছে ফাইভ মার্কসের যে প্রশ্ন এখানে এর আন্ডারে আছে দুইটি প্রশ্ন হ্যাঁ তাহলে পাঁচের তিনের এর আন্ডারে আছে দুইটি প্রশ্ন আবার হচ্ছে দেখো সি এর আন্ডারে আছে এখানে দুইটি প্রশ্ন হ্যাঁ তাহলে তার মধ্যে করতে হতো একটি দেখো দুইটির মধ্যে একটি করতে হতো এখানেও দুইটির মধ্যে করতে হতো একটি ঠিক আছে তাহলে এবার এমনটা হতে পারে যে তিনের এ এবং সি হুম তিনের এ এবং সি এই দুইটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হতে পারে হ্যাঁ কারণ তোমরা টোটাল তাহলে অপশন পাচ্ছ কয়টি এখানে দেখো এখানে দুইটি প্রশ্ন আছে এখানে দুইটি মানে টোটাল চারটি প্রশ্ন আছে সেই চারটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে তিনের বিয়ের আন্ডারে যে অঙ্ক আছে তিনের বিয়ের আন্ডারে এখানে টোটাল অঙ্ক আছে চারটি দেখো এক দুই তিন চার টোটাল চারটি অঙ্ক থাকতো এবার কিন্তু তোমাদের এখানে তো নাম্বার ডিভাইড হয়ে হাফ হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে যেহেতু দশটা এখানে পাঁচ নাম্বার হবে এবার তোমাদের করতে হবে চারটির মধ্যে যে কোনো একটি অঙ্ক হ্যাঁ তাহলে এখানে এই চারটি অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক তোমার তোমরা করতে পারলেই কিন্তু হয়ে যাবে এরকমভাবে টোটাল প্রশ্নপত্রটি থাকতে পারে এবং বি পার্টে দেখো বি পার্টে টোটাল আগে দশটি প্রশ্নের উত্তর করতে হতো হলো এবার কিন্তু দশটি প্রশ্নই দেওয়া থাকবে কিন্তু তোমাদের উত্তর করতে হবে যে কোনো পাঁচটি প্রশ্নের হ্যাঁ এখানে দশটির মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তার মানে তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ আবার পাঁচ নাম্বার দেখো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই এখানে আমি একটি মডেল কোয়েশ্চনের মতো তৈরি করে রেখেছি দেখো যে এটা এরকমটা হবে আমি জাস্ট নাম্বারগুলো লিখেছি এনে কিন্তু আমি প্রশ্ন কোনো কিছুই লিখিনি হ্যাঁ শুধুমাত্র নাম্বারগুলো এখানে দিয়েছি দেখো এটা দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে একের আন্ডারে যে প্রশ্ন থাকতো এ বি ডি এবং ই হ্যাঁ এই চারটির মধ্যে এখানে দেখো এ রান্ডারে আবার দুইটি প্রশ্ন থাকতো বি এ দুইটি থাকতো ডি এ দুটি দুইটি থাকতো এ আন্ডারে দুইটি প্রশ্ন থাকতো এই টোটাল আটটি প্রশ্নের মধ্যে তোমাদের করতে হবে মাত্র দুইটি প্রশ্ন ঠিক আছে এবার দেখো একের যে সি এর আন্ডারে প্রশ্ন থাকতো টোটাল হচ্ছে ছয়টি সেই ছয়টি প্রশ্নে প্রত্যেকটি প্রশ্নের যে নাম্বার থাকতো সেই নাম্বার থাকতো হচ্ছে দুই নাম্বার করে কিন্তু এখানে যেহেতু সেটা হাফ হয়ে যাচ্ছে টোটাল নাম্বার থাকতো এখানে ছয় নাম্বার কিন্তু ছয়কে ডিভাইড করলে এখন তো তিন নাম্বার হয়ে যাচ্ছে তাই এখানে একটা প্রশ্নতে দুই নাম্বার করে দেওয়া সম্ভব নয় তাই এখানে এমনটা করতে পারে যে প্রশ্নের যে মান সেটাকে দেড় নাম্বার করে করে দিতে পারে এবং তোমাদের ছয়টি প্রশ্নের মধ্যে যে কোনো দুইটি প্রশ্ন করতে হবে হ্যাঁ এবার দুই রান্ডার যে প্রশ্নগুলো আছে দেখো দুই রান্ডার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের মধ্যে এখানে এ ডি ই এবং এফ হ্যাঁ এখানে টোটাল হচ্ছে দেখো আটটি প্রশ্ন সেই আটটির মধ্যে তোমাদের করতে হবে যে কোনো দুইটি ঠিক আছে এবার দুই রান্ডের এবার দুইয়ের যে বি বাদ গেল হ্যাঁ দুইয়ের এখানে এ ডি ই এফ হয়ে গেল দুইয়ের যে বি বাদ গেল বি রান্ডার দেখো বি এর টোটাল এখানে প্রশ্ন আছে চারটি বিয়ের এক দুই একের আন্ডারে আবার এ বি করে আছে দুইটি প্রশ্ন দুইয়ের আন্ডারও আবার দুইটি প্রশ্ন টোটাল হচ্ছে চারটি প্রশ্নের মধ্যে যে কোনো করতে হবে একটি এখানে মানে চার নাম্বার পাবে হ্যালো এবার দেখো হ্যাঁ দুইয়ের যে সি এর আন্ডারের প্রশ্ন থাকতো এখানে সি এর আন্ডারে টোটাল হচ্ছে একটা প্রশ্নে থাকতো চার নাম্বার করে হলো কিন্তু এখানে দেখো টোটাল এখানে বারো নম্বরের প্রশ্ন থাকতো সেই এখানে বারোটা অর্ধেক হয়ে কত ছয় নম্বর হয়ে যাবে হ্যালো তাহলে এখানে যেহেতু ছয় নাম্বার হয়ে যাবে কাজে চার একটা প্রশ্ন যদি চার নম্বর করে থাকে তাহলে ছয় তো মেলানো সম্ভব নয় তাই এখানে প্রশ্ন মান একটা তিন করে হয়ে যেতে পারে হ্যাঁ যে তিন নাম্বারের একটা করে প্রশ্ন থাকলো এবং দুইটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হতে পারে টোটাল ছয় নাম্বার দেখো টোটাল এখানে ছয়টি প্রশ্ন দেওয়া থাকবে হ্যাঁ ছয়টির মধ্যে যে কোনো করতে হবে দুইটি এবার দেখো এখানে তিনের আন্ডারে টোটাল যে প্রশ্ন আছে সেই প্রশ্ন হচ্ছে এখানে এর আন্ডারে থাকছে এ এবং সি এর আন্ডারে এর আন্ডারে দুইটি এবং সি এর আন্ডারে হচ্ছে দুইটি প্রশ্ন এই টোটাল চারটি প্রশ্নের মধ্যে তোমাদের করতে হবে যে কোনো একটি প্রশ্ন একটু ক্লিয়ার এবার দেখো তিনের বিয়ের আন্ডারে এখানে বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে তিনের বিয়ের আন্ডারে টোটাল যে প্রশ্ন থাকতো সেই প্রশ্ন থাকতো এখানে চারটি দেখো চারটি প্রশ্ন সেই চারটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিলেই হয়ে যাবে দেখো পার্ট বিতে যে প্রশ্ন থাকতো সেখানে টোটাল প্রশ্ন থাকতো হচ্ছে দশটি তার মধ্যে তোমাদের করতে হবে পাঁচটি টোটাল দেখো এখানে যে চল্লিশ নাম্বার এখানে কিন্তু হয়ে যাচ্ছে দেখো এখানে চার যোগ তিন সাত সাত যোগ আট পনেরো পনেরো এখানে চার উনিশ উনিশ এবং ছয় পঁচিশ পঁচিশ পাঁচে তিরিশ তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ ঠিক আছে আর এই এখানে পাঁচ টোটাল হচ্ছে এই চল্লিশ নাম্বার তাহলে এখানে কিন্তু প্রশ্নপত্রের জাস্ট একটা কল্পনা করা হলো এটাই যে ফিক্সড অ্যামাউন্টটা কিন্তু না এরকমটা প্রশ্নপত্র হতে পারে হ্যাঁ এরপরে তোমাদের প্রশ্নপত্র কেমন হবে তোমাদের বোর্ড কোনো নোটিশ দিয়ে না জানাচ্ছে ততদিন বন্ধ তোমরা সেটা কিন্তু জানতে পারবে না আপাতত তোমরা এইভাবে পড়তে থাকো তোমাদের এই আট দশ লক্ষ ছাত্রছাত্রীর যে প্রশ্নপত্রগুলো অলরেডি তৈরি হয়ে গেছে সেই প্রশ্নপত্রগুলো বাতিল করে আবার নতুন করে প্রশ্নপত্র তৈরি করে তারপরে পরীক্ষা নেওয়াটা সত্যিই খুব চাপের হ্যাঁ এখন তোমাদের করতে পারে এমনটাই যে সেই প্রশ্নপত্রের সাথে এরকম একটা এক্সট্রা প্রশ্নপত্র সেই বানিয়ে তোমাদের যে প্রশ্নপত্র যেটা আছে সেটাই থাকলো হ্যাঁ এবং সেই প্রশ্নপত্রের কোন কোন প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে তার জন্য এরকম একটা এক্সট্রা পেস কিন্তু তোমাদের এক্সামে দিয়ে দিতে পারে হ্যাঁ যে তোমরা এই প্রশ্ন নাম্বারগুলো দেখে এখানে যেখানে যেখানে যত যত নাম্বার প্রশ্ন উত্তর করতে বলেছে তোমরা শুধু সেই সেই প্রশ্নের উত্তরগুলোই করো আমি এই ভিডিওর মাধ্যমে ডিটেলস এখানে বলে দিয়েছি তোমরা একটু দেখে নাও হ্যাঁ তাহলেই তোমরা ক্লিয়ার সেটা বুঝতে পারবে তোমাদের প্রশ্নপত্রটি ঠিক কেমন হতে যাচ্ছে ঠিক আছে বেস্ট অফ লাগ সবাইকেই